পুরুলিয়া গোলাপ গ্রামের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এই লেকটা। এই গাইস, আমরা গোলাপ গ্রামের দিকে অলমোস্ট চলে আসছি। এখানে তো ভয়সা হয় না? এই আমরা গোলাপ গ্রামে যাইতেছি, দেখবো গোলাপ ফুল। এই হচ্ছে গোলাপ গ্রাম যাওয়ার পথ। আর এদিকে হচ্ছে পার্কিং পার্কিং জোন। আর ঢাকার সাইডে একটা মফস্বল এরিয়া, তার নাম হচ্ছে গোলাপ গ্রাম বিরুলিয়া। আর আমরা আছি বিরুলিয়া গোলাপ গ্রামে, আর সাথে আছে আমার বন্ধু পাইলট বন্ধু সাব্বা। আসো ম্যান। বিরুলিয়া গোলাপ গ্রামের সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে এই লেকটা। সুন্দর একটা লেক। আমার কাছে মনে হয় অনেকটা রাঙামাটির মতো। এদিকে মনে হয় মাছের চাষ করা হয়। এই যে বাহ, চমৎকার। এই হলো গোলাপের চারা, এগুলি হচ্ছে শীতের সময় আমি আছি কিনা প্যারাই, কি প্যারাই গল্প? কি প্যারাই? ও আচ্ছা আচ্ছা, এই যে পানি সিগারেট সবই আছে। এখানে দর্শনার্থীরা আসে, এসে বিশ্রাম নেয়। আর এর পাশেই হচ্ছে এই যে কাঙ্ক্ষিত গোলাপ ফুলের বাগান। এই যে এখন আসলে গোলাপ ফুল নেই, গোলাপ থাকে আপনার হচ্ছে শীতের সময়। এখান দিয়েও লেক আছে। আমরা এখন গোলাপ ফুলের গ্রামের ভিতরে যাচ্ছি।
এই তো কাটা অনেক আপনি কি চাষ করেন নাকি? হুম করি। কতগুলো ক্ষেত আছে এখানে আপনার? ২ বিঘা। ২ বিঘা ক্ষেতে কিরকম গোলাপ হয়? সিজনের সময় ওই গো প্রতিদিন ২,০০০-৩,০০০। ৩,০০০ সিজনটা আসে কবে? ডিসেম্বর পর থেকে সিজন শুরু না? আচ্ছা, আরে ফুল বেচেন কোথায়? গোলাপ গ্রামের লোকজনরা হচ্ছে ফুল তোলার পরে ক্লান্ত হয়ে যাওয়ার পরে এদিকে হচ্ছে বিশ্রাম নেয়। খুব সুন্দর একটা জায়গায়। এই যে সাইডেই হচ্ছে তাদের গোলাপ বাগান। এখানে অনেক জাতের ফুল হয়, বিশেষ করে লাল, হলুদ আর হচ্ছে কালো। ওনাদের এখানে হচ্ছে ২ বিঘা জমিতে ফুল চাষ হয়। যখন সিজন থাকে সিজনের সময় প্রতিদিন ২-৩,০০০ ফুল সংগ্রহ করেন। এবং পাশের একটি বাজার আছে, মোস্তফাপুর বাজার বা ফুল মার্কেট, ওখানে ওনারা হচ্ছে এই ফুলগুলো বিক্রি করে পাইকারি দরে। ওখান থেকেই সারা ঢাকায় সরবরাহ হয়। এটা হচ্ছে কুমড়া বা লাউ। এই বাগানেও হচ্ছে কীটনাশক সার দিচ্ছে। হ্যাঁ, এগুলো কি কীটনাশক সার? ও আচ্ছা আচ্ছা। আপনাদের তো সিজন হচ্ছে সামনে না, ডিসেম্বরে? আপনি এখানে কত কুখ্যাত আছে? আমার এখানে তের পাখি আছে। তের পাখি? এখানে কীরকম পরিমাণের ফুল হয়? এটা বলা যায় না, ধরাইলে বেশি হয়, ধর গেলে কম হয়। আচ্ছা, আর ফুলের সিজন কখন? শীতে। শীতে মানুষ এখানে ঘুরতে আসে কীরকম? হ্যাঁ, প্রচণ্ড লোক আসে শীতে। শীতে অনেক লোক আসে না? আমি শুনছি এই গ্রামে বলে ১০-১২ কোটি গোলাপ ফুল বছরে উৎপন্ন হয়। বছরে ১২ কোটির বেশি হয় না? আরও বেশি হয়? হ্যাঁ। কী বলেন? আচ্ছা, এক একটা গাছের বয়স কীরকম? এই গাছের বয়স হয়েছে ১০ বছর। ১০ বছর? আরও কয় বছর এটা টিকতে পারে আনুমানিক? এটা ঠিক মতন গোলাপ গ্রামের ঠিক পাশেই অদ্ভুত একটা সুন্দর জিনিস দেখলাম। এটা এখন পরিত্যক্ত অবশ্য। এটা হচ্ছে একটি বাঁশের সাঁকো। এই যে বাঁশের সাঁকো, এটা হচ্ছে নষ্ট হয়ে গেছে। বাঁশের সাঁকোটা খুবই সুন্দর। থাকলে আরো ভালো হতো অবশ্য। আর এই হচ্ছে
গোলাপ বাগান, এখানে ফুল আসবে ডিসেম্বরের শেষের দিকে। এখন হচ্ছে কীটনাশক দিচ্ছে। এদিকে হচ্ছে লাল শাক পড়ছে মনে হয় শীতের জন্য। এগুলো গ্রাম, এই যে এটা হচ্ছে গোলাপ সংগ্রহশালা।